बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम शिक्षार्थी बिंदु तुम्हारे सबाई के प्रीति और शुभेच्छा जानिए आज के ऑनलाइन श्रेणी क्लास शुरू कर डॉक्टर खस्तुली सरकारी बालिका उच्च विद्यालय आज के षष्ठ श्रेणी विज्ञान विषय आलोचना करब। आज के अध्याय दुई निये अध्याय दुई निये आलोचना करब। आलोचनार विषय वस्तु हच्छे जीव जगत। आम्रा जीव एवं जीव जगत सम्पर्के जीव जगत किन्तु एकटा विशाल जगत पृथिवीते जीव हच्छे एकटा विशाल जगत। तबे जीव के बुझते गेले जड़ एकटा पदार्थ कथा चले आसे। जीव एवं जड़ेर मध्ये पार्थक्यटा कि? जीव हच्छे जार जीवन आछे से हच्छे जीव, जार जीवन नेई से হচ্ছে জড়। তাহলে জড় পদার্থ কি আছে? যেমন পাথরের টুকরো, ইট, একটা ইটের ইটের টুকরো, কিংবা একটা আমরা অনেক সময় দেখি ইট পাথর সবগুলোই কিন্তু জড় পদার্থ। এরা নড়াচড়া করতে পারে না, এদের অনুভূতি নেই, হ্যাঁ বাড়ে না। হ্যাঁ জীবটা কি? জীব নড়াচড়া করে, অনুভূতি প্রকাশ করে, অনেক ধরনের বৈশিষ্ট্য আছে। তো আমরা এই আজকে আমরা জীব জগৎ নিয়ে আলোচনা করব। জীব জগৎ শুরুতেই আমরা জীবের যে বৈশিষ্ট্যগুলো দিয়ে আমরা জীবকে চিনতে পারি, বুঝতে পারি, সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব। তো ঠিক আছে, আসো এবার আমরা তাইলে আলোচনা করি বৈশিষ্ট্যগুলো। যেমন শুরুতেই আমরা চলন, সব প্রাণীদেরকে আমরা দেখি যে জীবকে দেখতে পাই যে তারা চলতে পারে, এবং যারা চলতে পারে তারাই কিন্তু জীব। এটা একটা জীবের বৈশিষ্ট্য, যেমন চলন। তো এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে এরকম না, যে চলতে পারবে না সে কিন্তু জীবের অন্তর্ভুক্ত হবে না। তো এর মধ্যে নড়াচড়া করাটা জীবের একটা বৈশিষ্ট্য, তাইলে আমরা এটা পেলাম চলন। খাদ্য গ্রহণ, জীব মাত্রই খাদ্য গ্রহণ করবে, যেমন আমরা করি, উদ্ভিদ করে, আমরা করি সরাসরি। তোমরা জানো যে আমরা বিভিন্ন উদ্ভিদ থেকে খাদ্য সংগ্রহ করে থাকি, সেগুলোই আমরা খাই। আমরা কিন্তু একটা কথা অনেক সময় বলি যে আমরা খাদ্য প্রস্তুত করি, আসলে কিন্তু আমরা খাদ্যকে প্রক্রিয়াজাতকরণ করি, বিভিন্ন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করি, কিন্তু আসলে খাদ্য তৈরি করি না। খাদ্য তৈরি করে কে? উদ্ভিদ। উদ্ভিদ খাদ্য তৈরি করে তার নিজের জন্যে, তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, কিন্তু আমরা করি কি? সেই খাদ্য খেয়ে ফেলি। হ্যাঁ, তাহলে পরোক্ষভাবে খাদ্য দিয়ে এবং আমরা উদ্ভিদের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে নির্ভরশীল খাদ্যের জন্য। ওরা সালোক সংশ্লেষণ পদ্ধতিতে খাদ্য তৈরি করে, আমরা কিন্তু সালোক সংশ্লেষণ করতে পারি না। এখানে কিন্তু একটা বড় ধরনের নির্ভরশীলতা রয়ে গেছে। হ্যাঁ, তো ঠিক আছে, খাদ্য গ্রহণ। তারপরে আসো প্রজনন, বংশবৃদ্ধি করা। দেখো জীব মাত্রই বংশবৃদ্ধি করে, আমরা প্রাণীদের মধ্যেও দেখো এই যে গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন, এরা ডিম পারতেছে, আবার বাচ্চা হচ্ছে, মানুষের হচ্ছে, অন্য প্রাণীদের হচ্ছে, আবার উদ্ভিদের হচ্ছে। উদ্ভিদ বীজ উৎপাদন করতেছে, একটা বীজ থেকে আর একটা উদ্ভিদের জন্ম হচ্ছে, আবার একটা উদ্ভিদের কাণ্ড থেকে আর একটা হচ্ছে, একটা পাতা থেকে আর একটা উদ্ভিদ তৈরি হয়ে যাচ্ছে। এই যে প্রজনন, এটাই হলো বংশবৃদ্ধি, এটা হচ্ছে। তারপরে আসো রেচন। রেচনটা মানে কি? রেচন হলো যে এই যে মলমূত্র ত্যাগ করে, বর্জ্য পদার্থ, আমাদের শরীরে একটা বর্জ্য পদার্থ তৈরি হয় যেটা আমরা ত্যাগ করে ফেলি, যেমন ঘাম হয়, এটাও কিন্তু রেচনের অংশ। হ্যাঁ, এরকম যেসব উচ্ছিষ্ট পদার্থ আমাদের শরীরে জন্ম তৈরি হয় সেগুলো আমরা ফেলে দিই, এটা উদ্ভিদেরও হয় আমাদেরও হয়। তো এরপরে হলো যে অনুভূতি, যেমন সুই ফুটালে তুমি ব্যথা পাও, মশায় কামড় দিলে ব্যথা পাচ্ছ, তুমি অনুভব করছো যে তোমাকে মশায় কামড় দিচ্ছে, একটা মাছি উড়লে সেটা দেখতে পাও, এরকম অনেক কিছু আছে আমাদের অনুভূতিতে আসে। হ্যাঁ, ব্যথা পাইলে কান্না করো, হাসি, মানে আনন্দের ক্ষেত্রে আমরা হাসি, দুঃখ পেলে কাঁদি, এগুলো অনুভূতির ব্যাপার। উদ্ভিদেরও কিন্তু আছে, যেমন
তোমাদের মাঠে দেখবে ওই লজ্জাবতী একটা গাছ আছে, গাছে একটু টাচ করলেই দেখবে যে ও একদম ওর পাতাগুলো সব বন্ধ করে ফেলে। এটা তোমরা যখন আমাদের স্কুল খুলবে তখন মাঠে গিয়ে দেখবে। আচ্ছা, এরপরে হলো শ্বাস প্রশ্বাস। আমাদের জন্মের পর থেকেই আমরা শ্বাস প্রশ্বাস করে থাকি, এই যে আমি শ্বাস গ্রহণ করতেছি, ছেড়ে দিচ্ছি। উদ্ভিদও কিন্তু করে, আমাদেরটা হয় একেবারে উচ্চতর, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে। উদ্ভিদের গুলো হলো যেমন পাতার মাধ্যমে সে করে শ্বসন, পাতার নিচে তার ছিদ্র আছে, ছোট ছোট পত্ররন্ধ্র বলি, সেখান থেকে সে বায়ুতে অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড নেয়, আবার অক্সিজেন ত্যাগ করে, আবার অক্সিজেন, সেটা শ্বাস সংশ্লেষণ প্রক্রিয়ায়। আবার শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে শ্বসনের ক্ষেত্রে উল্টো, সে কিন্তু আমাদের মতোই অক্সিজেন নেয়, আবার কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। কিন্তু একটা কিছু একটা কথা মনে রাখতে হবে, আমরা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, উদ্ভিদ কিন্তু সেই পরিমাণ কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে না, বরং অনেক বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নেয় খাদ্য গ্রহণের সময়, বেশি পরিমাণ অক্সিজেন ত্যাগ করে, আর শ্বসনের সময় অল্প পরিমাণ অক্সিজেন গ্রহণ করে এবং অল্প পরিমাণই সে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে। অর্থাৎ শ্বসন প্রক্রিয়াটা আমাদের মতো এত ব্যাপক তার নয়, ফলে একটা ভারসাম্য থেকে যায় পরিবেশে। আমাদের এই যে পরিবেশ, এখানে দেখবে যে একটা সুন্দর ভারসাম্য আছে, অর্থাৎ আমরা প্রচুর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, যেটা উদ্ভিদ আবার আমাদেরকে এটা খাদ্য হিসেবে এটা নিয়ে খাদ্য তৈরি করে এবং খাদ্য হিসেবে ফেরত দেয়, আবার কি উপজাত হিসেবে কিছু অক্সিজেন এই পরিবেশে ফেরত দেয়, যেটা দিয়ে আমরা বেঁচে থাকতে পারি। আমরা কিন্তু অন্যায় কাজ করি, আমরা গাছপালা কেটে ফেলি, পোড়াই, গাড়ি চালাই, এইসবের কারণেও কিন্তু অনেক প্রচুর পরিমাণে আমরা কার্বন ডাইঅক্সাইড তৈরি করে থাকি। আমরা যেমন নিজেরা শ্বসন প্রক্রিয়ায় প্রচুর কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করি, তেমনি আমাদের বিভিন্ন উন্নয়নের কাজে গিয়ে আমাদের জীবনযাত্রার দৈনন্দিন প্রয়োজনে আমরা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন করছি, যা পরিবেশের জন্য খুব ক্ষতিকারক, সেইটা উদ্ভিদ ব্যালান্স করে দিচ্ছে। সে কিন্তু প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপাদন করে আমাদেরকে ফেরত দিচ্ছে। তো এই ক্ষেত্রেও আমরা উদ্ভিদের উপর একটা দারুণভাবে নির্ভরশীল। তো এই যে প্রাণী জগৎ, জীব জগৎ, এদের এইটা একটা বৈশিষ্ট্য যে তারা শ্বাস প্রশ্বাস করে। এরপরে আসো বৃদ্ধি। তোমরা দেখো যে একটা ইটের টুকরা যদি এবছর ফেলে রাখো, আগামী বছর কি দুইটা ইট তার পাশাপাশি হয়ে যাবে, নতুন একটা ইট পাওয়া যাবে? তা হবে না, কিন্তু একটা ইট থেকে আর একটা ইট উৎপাদন হবে না। অর্থাৎ এটা একটা জড় পদার্থ, একটা পাথরের টুকরা রেখে দিলা, সেম আর একটা পাথরের টুকরা হয়ে গেল এক বছর পরে, এটা পাবে না। অর্থাৎ জড় পদার্থ কোনো তোমার বৃদ্ধি তার বা বড় হয় না, যেমন যে যে সাইজটা রেখে দিবে সেই সাইজটা হবে না, বৃদ্ধি হয় না, অর্থাৎ সে বড় হয় না। কিন্তু এবছর যে চারা গাছটা আমরা লাগাচ্ছি, সেই চারা গাছটা কিন্তু আগামী বছর কী হবে, অনেক বড় হয়ে যাবে। একটা শিশু, যে শিশুটাকে তুমি গত বছর ছোট দেখেছো, তাকে আগামী বছর দেখবে সে হাঁটতে পারে, বেশ বড় সড় হয়ে উঠছে। এই যে বৃদ্ধি, এটা কিন্তু প্রাণীর একটা বৈশিষ্ট্য, জীবের একটা বৈশিষ্ট্য, যে তারা বৃদ্ধি পায়, তাদের আস্তে আস্তে শরীরটা বাড়তে থাকে, প্রচুর কোষ উৎপাদন হয় এবং তারা বৃদ্ধি পায়। সব শেষে আমরা আরেকটা বৈশিষ্ট্য পাবো, সেটা হচ্ছে অভিযোজন। অভিযোজন অ্যাডাপ্টেশন ইংরেজিতে বলা হয়, অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মিন্স কি? অ্যাডাপ্টেশন হচ্ছে খাপ খাইয়ে নেওয়া। আমরা প্রত্যেকটা জীব কিন্তু পরিবেশের সাথে খাপ খাইয়ে নিই, সেটা যদি আমাদের পরিবেশটা যদি আমাদের অনুকূলে হয় তাহলে অনুকূলেই খাপ খাইয়ে নিই, আবার যদি প্রতিকূলে হয় তাহলেও কিন্তু খাপ খাইয়ে নিই। ঠিক সব জীবই তার জীবনের যে কোনো পর্যায়ে হোক, যখনই, যেমন এই যে কিছুদিন আগে তোমাদের শীতকাল চলে গেল, এখন গরমকাল আসছে, এখন শরীর কিন্তু খাপ খাইয়ে নিচ্ছে, এই জন্য অনেকের জ্বর সর্দি কাশি হচ্ছে, দেখছো না? আবার এই যে শীতকালটা গেল, এখানে তোমরা শুনে হবে যে এই যে ব্যাং আছে, ব্যাং ব্যাংটা কিন্তু এই শীতকালে একটা গর্তের মধ্যে লুকিয়ে থাকে, চুপচাপ বসে থাকে, খাদ্য গ্রহণ করে না, নিশ্চুপ বসে থাকে। হ্যাঁ, আমরা তাকে বলি কি, শীত নিদ্রা। অর্থাৎ কি, সে এই পরিবেশ, শীতের পরিবেশে তার নিজেকে খাপ খাইয়ে ওই সময় সে চুপচাপ বসে থাকে। এরকম অনেক প্রাণীরা আছে, এক একটা পরিবেশের সাথে এক একভাবে খাপ খাইয়ে নেয়, হ্যাঁ, অ্যাডাপ্টেশন করে। শীতকালে দেখো আমরা, আমাদের শরীর যখন শীত আসে তখন কিন্তু শরীর আস্তে আস্তে খাপ খাইয়ে নেয়, তখন একটু শরীরটা খারাপ লাগে, কিছুদিন পরে যখন শীত পুরোপুরি এসে যায় তখন কিন্তু আবার ভালো লাগে। এই এই যে অ্যাডাপ্টেশন, এই যে অভিযোজন, এরকম প্রত্যেকটা জীবনে বেঁচে থাকার প্রয়োজনে সবসময় সব জীবই, যে ঝড় তুফান আসলেও যেমন সেই প্রতিকূলতাকে সে অভিযোজন করে, অর্থাৎ সেই পরিবেশে টিকে থাকার জন্য চেষ্টা করে, ঠিক ওরকম অভিযোজন জীবনের জৈবিক সব ধরনের
কাজগুলোই যদি টিকিয়ে রাখার দরকার পড়ে সে অভিযোজন করে, অর্থাৎ অ্যাডাপ্টেশন করে, প্রতিকূলতার মধ্যে নিজেকে রক্ষা করার চেষ্টা করে। এই জন্য এই অভিযোজন ক্ষমতাটা আমাদের জীবের আছে। তো এই পর্যন্ত আমাদের বৈশিষ্ট্যগুলো, আমরা জীব এবং জড়ের পার্থক্য বুঝে ফেললাম, কিভাবে কোন বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা তাদেরকে চিনতে পারবো। এইবার আসো, এই যে বিশাল জীব জগৎ, একে যদি জানতে হয় তাহলে একে আমাদেরকে শ্রেণীবদ্ধ করতে হবে, কারণ এলোমেলো শিখলে আমরা কখনো এদের মনে রাখতে পারবো না। এত কিছু জীবকে একসঙ্গে জানাওটা আমাদের জন্য খুব দুষ্কর হবে, গবেষণার জন্য অনেক প্রয়োজন হয় যে এই জীবগুলো জানার। তো এদের সম্পর্কে জানতে হলে, বুঝতে হলে, গবেষণা করতে গেলে আমাদের একটা শ্রেণীবিন্যাস করতে হবে, এদেরকে একটা দলে নিয়ে আসতে হবে। আমরা আসো সেই শ্রেণীবিন্যাসটা এখন করব। আসো শ্রেণীবিন্যাসটা করে জীবজগৎটাকে আমরা পাঁচটা রাজ্যে ভাগ করেছি। হ্যাঁ, তো প্রথম রাজ্যটা হচ্ছে মনেরা, তারপরে প্রোটিস্টা, তারপরে হচ্ছে ফাঞ্জাই, তারপরে হচ্ছে প্লান্টি, সবশেষ হচ্ছে অ্যানিমেলিয়া। এবার আসো মনেরা, এদের কেমন বৈশিষ্ট্য? এরা হচ্ছে যে এদের এককোষী বা এদের এককোষী হবে, আবার কি এদের কোষটা সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, অর্থাৎ কোষের ভিতরে নিউক্লিয়াসটা থাকবে না। যেমন আমাদের প্রাণী কোষের মধ্যে একটা ইয়া ছিল, এরকম একটা ঘন একটা জায়গা থাকে কোষের ভিতরে, আমরা বলে থাকি ঘন, একেবারে যে লিথকথকে একটা অংশ, এই যে জায়গাটা, এই যে মাঝখানে, এইটা হচ্ছে তোমার ঘন যে অংশটা থাকে সেটাকে আমরা বলি নিউক্লিয়াস। এই মনেরা যেটা, এদের এরা এককোষী, এবার এবং এদের কি সুগঠিত নিউক্লিয়াস থাকে না। আর প্রোটিস্টা যেটা, এরা হচ্ছে এদের কোষে তোমার নিউক্লিয়াস, সুগঠিত নিউক্লিয়াস থাকে, এরা এককোষী, তবে এরা অনেক সময় এককভাবেও থাকতে পারে, আবার দলবদ্ধভাবেও থাকতে পারে। হ্যাঁ, যেমন এরা হলো এককোষী বলছি, সুগঠিত নিউক্লিয়াস নেই, এরা এককোষী, প্রোটিস্টাটা এককোষী, সুগঠিত নিউক্লিয়াস থাকে, একক বা দলবদ্ধভাবে বাস করে। এদের মধ্যে মনেরা যারা, এদের উদাহরণে যেমন রাইজোবিয়াম, হ্যাঁ রাইজোবিয়াম, আর হলো প্রোটিস্টার মধ্যে যেমন অ্যামিবা, অ্যান্টামিবা, এইসব জাতীয় যারা আছে ওরা, এদের মধ্যে আবার ইউগ্লেনা আছে। তো আমরা এই এই দুটা সম্পর্কে জানলাম। এরপরে আসো ফাঞ্জাই বা ছত্রাক, এদের দেহ সুগঠিত নিউক্লিয়াস থাকে, সুগঠিত নিউক্লিয়াস থাকে, আবার হলো কি যে ক্লোরোফিল থাকে না। হ্যাঁ, এককোষী বা বহুকোষী হতে পারে, এটা এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে, এককোষী হইতে পারে, বহুকোষী হইতে পারে। এই ক্লোরোফিল অর্থাৎ সবুজ রঞ্জক পদার্থ থাকে না, ক্লোরোফিল থাকে না বলে এরা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, এরা হয় পরভোজী। তো এদের মধ্যে যেমন আছে একটা খুব চেনা, যেমন তোমরা সেটাকে চিনবে, আমি ছবিটা আঁকলেই বুঝতে পারবে, এই জিনিসটাকে চিনো সবাই, এরকম ব্যাঙের ছাতার মতো, আমরা বলি ব্যাঙের ছাতা। হ্যাঁ, এর ভালো নামটা হচ্ছে কি, মাশরুম। এই মাশরুম হচ্ছে এই ফাঞ্জাই, ফাঞ্জাইদের মধ্যে মাশরুম, ব্যাঙের ছাতা। হ্যাঁ, এটা কি খুবই উপাদেয় একটা খাদ্য। হ্যাঁ, খুব ভালো, এটার মধ্যে এর পেনিসিলিয়াম, সেটা ওই ফাঞ্জাইয়ের মধ্যে আছে, এটা কিন্তু ওষুধ প্রস্তুতিতে লাগে। ইস্ট, আমরা খাদ্য তৈরির সময়
ইস্ট ব্যবহার করে থাকি এই এরপরে আমরা আসব প্ল্যান্টি এরা হলো উদ্ভিদ জগতে এই রাজ্যে যারা আছে এদের আমরা উদ্ভিদ জগৎটাকে এই প্ল্যান্টি রাজ্যের মধ্যে নিয়েছি এরা হচ্ছে ক্লোরোফিল থাকে অর্থাৎ প্লাস্টিড থাকে এদের কোষে বহুকোষী প্লাস্টিড থাকে আর সুগঠিত নিউক্লিয়াস থাকে এরা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে যেহেতু সবুজ সেই কারণে অর্থাৎ ক্লোরোফিল থাকার কারণে তারা সালোক সংশ্লেষণ করতে পারে খাদ্য তৈরি করতে পারে যেমন আম জাম কাঁঠাল ফার্ন এইসব অনেক উদ্ভিদ আছে এরপরে হলো লাস্ট যেটা অ্যানিমেলিয়া এটা হচ্ছে প্রাণী জগতে এইটার মধ্যে সব প্রাণী জগৎকে ঢুকিয়ে দেওয়া হলো অ্যানিমেলিয়ার মধ্যে অ্যানিমেলিয়ার মধ্যে এদের হলো যে এদের কোষ ওই যেমন উদ্ভিদ প্ল্যান্টি এদের কোষে কোষ প্রাচীরটা হয় সেলুলোজ নির্মিত অর্থাৎ একটু শক্ত কোষ প্রাচীর থাকে এদের প্ল্যান্টি অর্থাৎ উদ্ভিদের কিন্তু প্রাণীর কোষ প্রাচীরটা এরকম শক্ত থাকে না হ্যাঁ আর এদের প্লাস কোষের মধ্যে প্লাস্টিড থাকে না অর্থাৎ ক্লোরোফিল থাকে না ফলে ক্লোরোফিল হচ্ছে প্লাস্টিডেরই একটা ভাগ তো এই অ্যানিমেলিয়ার মধ্যে এটা থাকে না বলে এরা খাদ্য তৈরি করতে পারে না ফলে এরা ওই উদ্ভিদের উপরে খাদ্যের জন্য নির্ভরশীল ওই যে একটু আগেও আমি বলেছিলাম যে আমরা খাদ্যের জন্য প্রত্যক্ষ পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল প্ল্যান্টির মধ্যে যারা আছে এইবার অ্যানিমেলিয়া যারা এদের মধ্যে কারা আছে প্রাণীরা এই যে আমাদের গরু ছাগল হাঁস মুরগি বিভিন্ন ধরনের প্রাণী পাখি গরু মানুষ সব হচ্ছে প্ল্যান্ট অ্যানিমেলিয়ার মধ্যে তো এবার আসো উদ্ভিদের মধ্যে আবার আমরা এই শ্রেণীবিন্যাসটা আমরা এখন আমাদের শেষ এরপরে হলো যে উদ্ভিদ জগতের আমাদের তোমাদের সামনে সবার তো পাঠ্য বই আছে নিশ্চয়ই আমাদের এরপরে উদ্ভিদ জগতের দুইটা শ্রেণীর নিয়ে আলোচনা আছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ আর একটা অপুষ্পক উদ্ভিদ উদ্ভিদ নিয়ে আলোচনা তো উদ্ভিদের মধ্যে দুইটা ভাগ করা হয়েছে সপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ অপুষ্পক উদ্ভিদ যাদের ফুল ফল হয় না হ্যাঁ ফুল ফল হয় না এরা হলো অপুষ্পক উদ্ভিদ এদের কারো কারো কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না হ্যাঁ আবার কতগুলোকে কাণ্ড পাতায় ভাগ করা যায় এই এগুলো তোমার এর যেগুলো এদের মধ্যে আবার আছে অপুষ্পক উদ্ভিদের মধ্যে কতগুলো আছে যেমন বীজ হয় না ফুল ফল যেহেতু হয় না তখন বীজ হয় না স্পোর বা রেণুর সাহায্যে এরা বংশ বিস্তার করে যেমন তোমার স্পাইরোগাইরা তোমাদের বইয়ে পাঠ্য বই দেখো এরকম প্যাঁচানো প্যাঁচানো ছবি দেওয়া আছে চিত্রের এগুলোকে একটু লক্ষ্য করবে এগুলো হচ্ছে তোমার অপুষ্পক উদ্ভিদের একটা ভাগ স্পাইরোগাইরা যাদের সমাঙ্গদেহীও বলা হয় এদেরকে আসলে কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না আবার এদের মধ্যে আরেকটা আছে যাদের কাণ্ড পাতায় বিভক্ত করা যায় আমি একটু করে আঁকছি তোমরা দেখে নাও চিনবে এটা আমরা সবজি হিসেবে অথবা একটু ওই যে কি বলি সাজানো গোছানোর জন্য অনেক আমরা গাছ ব্যবহার করি না যেমন অনেক ধরনের বাসায় আমাদের ক্যাকটাস আছে অন্য গাছ আছে যেমন কি গাছ আছে এই যে পাম বিভিন্ন পাম ট্রি দিয়ে আমরা ঘর সাজাই তেমনি এই এই গাছটা হচ্ছে ফার্ন এরা সবুজ হ্যাঁ এদের অনেকটা ওই যে কাণ্ড পাতায় বিভক্ত করা যায় এদের কাণ্ড পাতা থাকে কিন্তু একটা জিনিস থাকে না সেটা হচ্ছে মূল থাকে না হ্যাঁ এদের মূল থাকে না এইখানে মূল এটা আমি একটু দেখাচ্ছি এমনি উদ্ভিদটা দেখাচ্ছি এই নিচে এই যে মূল দেখাচ্ছি মূল থাকে না মূলের পরিবর্তে রাইজয়েড হ্যাঁ আমরা এই যে সামনে আমাদের বৃষ্টি আসছে বর্ষাকাল আসবে
তখন দেখবে তোমাদের স্কুল যদি খোলা থাকে তাহলে দেখবে দেয়ালের গায়ে কতগুলো সবুজ কার্পেটের মতো জন্মে থাকে, সেটা হচ্ছে সেটা আঁকবইটা। এটা হলো ফান ডেকি শাক, আমরা শাক হিসেবে খাই অনেক সময়, গৃহসজ্জার জন্য টবে লাগাই। তারপরে আরেকটা আছে যেমন মস, এটা দেয়ালে কার্পেটের মতো হয়ে থাকে। হ্যাঁ, তোমার বইটাকে একটু করে দেখো, এরকম একে দেওয়া আছে। যদিও উদ্ভিদটাকে একটু বড় করে একে দেওয়া আছে, কিন্তু এতটা বড় হবে না। এরা এরা ওই যে এত ঘন হয়ে জন্মায় দেয়ালের সাথে যে সবুজ কার্পেটের মতো লাগে, এই এটাকে আমরা বলি মস। আর একটাকে বলি হলো ফার্ন, ঢেকির শাক আমাদের দেশে আঞ্চলিক ইয়াতে বলে ঢেকির শাক। হ্যাঁ, ঢেকির শাক। তো আমরা এই অপুষ্পক উদ্ভিদ শিখলাম, আবার কিছু উদ্ভিদ আছে যাদের তোমার ফুল ফল হয়। হ্যাঁ, বীজ হয়, ফুল ফল হয়, তাদেরকে আমরা বলি সপুষ্পক উদ্ভিদ। এদের ফলের ভিতরে বীজ হয়, বীজ দিয়ে পরে আবার গাছ হয়, এরকম। এগুলো মধ্যে আবার দুইটা ভাগ করা হয়েছে, একটা হচ্ছে আবৃতবীজী আর একটা হচ্ছে নগ্নবীজী। ওই যে গর্ভাশয়, যেমন আমি একটা তোমাদেরকে ফুল এঁকে দেখাই, সেটা তোমরা যদি কেউ, এর আগে একদিন ক্লাসে আমি কুমড়ো ফুল দেখিয়েছিলাম, সেটা দেখিয়েছিলাম একটা পুরুষ কুমড়ো, কুমড়ো ফুলের মধ্যে দুইটা, এরা কিন্তু একলিঙ্গ ফুল। মানে কি, এদের এদের ফুলের মধ্যে একটা থাকে পুরুষ ফুল আর একটা থাকে স্ত্রী ফুল। স্ত্রী ফুলের গোড়ায় এরকম ফুলটার পাপড়ি দল, এর নিচে এরকম গোল ছোট্ট একটা কুমড়োর মতো থাকে। এখানে বীজগুলো খুব সুন্দর করে সাজানো থাকে। হ্যাঁ, অর্থাৎ এটাকে আমরা বীজ বললাম, আসলে কিন্তু এটা বীজ নয়, এটা এইটা হচ্ছে গর্ভাশয়। ভবিষ্যতে এটা কি হয়, একটা ফলে পরিণত হয়, আর এটার ভিতরে যে ডিম্বকগুলো থাকে সেই ডিম্বকগুলো পরবর্তীতে বীজে পরিণত হয়। তো যেসব উদ্ভিদের এই গর্ভাশয়ের ভিতরে ডিম্বকটা সাজানো থাকে এবং ঢেকে থাকে, গর্ভাশয়ের মধ্যে আবৃত থাকে, সেইটাকে বলি আবৃতবীজী। আর যেগুলো ডিম্বকটা বেরিয়ে থাকে, বাইরে থাকে, গর্ভাশয়ের মধ্যে থাকে না, আবৃত থাকে না, উন্মুক্ত থাকে, সেটাকে বলি আমরা নগ্নবীজী। এই আবৃতবীজী এবং নগ্নবীজী, নগ্নবীজীর মধ্যে উদাহরণ কি, যেমন সাইকাস, পাইনাস। হ্যাঁ, গাছগুলো একটু রেয়ার, আমাদের অ্যাভেলেবেল না, আমাদের অনেক সময় দুই একটা বাগানে এই গাছগুলো থাকে, তোমরা ছবিটা খেয়াল করবে, চিত্রটা দেখবে। আর আবৃতবীজীর মধ্যে যেমন আছে এই যে আম, জাম, কাঁঠাল, এইসব সরিষা, এগুলো। তো এরপরে আমরা এই আলোচনা থেকে এইবার চলে যাব প্রাণীদের দুইটা ভাগে। প্রাণীদের প্রধানত দুইটা ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মেরুদণ্ডী আর একটা হচ্ছে অমেরুদণ্ডী। আমরা মেরুদণ্ডী কাদেরকে বলি, যাদের এই আমাদের দেখবে এই যে পিঠের দিকে একটা শক্ত মেরুদণ্ড আছে। হ্যাঁ, এই আবার অনেক উদ্ভিদের এরকম, অনেক প্রাণীর আবার এরকম মেরুদণ্ড নয়, যেমন এই মেরুদণ্ডটা কিন্তু কাটার মতো, কতগুলো অংশে ভাগ করা, খণ্ড খণ্ড একসাথে যুক্ত হয়। এই এই মেরুদণ্ড ছাড়াও আর একটা শক্ত দণ্ডের মতো অনেক প্রাণীর হয়, সেটাকে আমরা নটোকর্ড বলি। তো যেসব প্রাণীর দেহে মেরুদণ্ড বা নটোকর্ড থাকে তাদেরকে আমরা মেরুদণ্ডী প্রাণী বলি, যেমন গরু, ছাগল, মানুষ, তারপরে যেমন আর কি এই যে মাছ। হ্যাঁ, এরা সব মেরুদণ্ডী। কিন্তু আবার কতগুলো আছে অমেরুদণ্ডী প্রাণী, যেমন যাদের এই নটোকর্ড বা মেরুদণ্ডটা থাকে না তাদেরকে আমরা বলি অমেরুদণ্ডী প্রাণী। অমেরুদণ্ডী প্রাণী কিন্তু বিস্তর, অনেক অনেক অমেরুদণ্ডী প্রাণী আমাদের এখানে। কিছু কিছু অমেরুদণ্ডী প্রাণীর বর্ণনা করা হয়েছে, যেমন কিছু আছে এককোষী, এককোষী
একোষী যাকে আমরা অনেক সময় বলি অ্যান্টামিবা, অ্যামিবা, হ্যাঁ একোষী প্রাণী, এরা আছে। আবার এই অমেরুদণ্ডী প্রাণীর মধ্যে তোমার এই যে মশা মাছি, দেখো এগুলোর বর্ণনা কি, যে এদের বৈশিষ্ট্য কতগুলো দেখলে, এদের ওই পুঞ্জাক্ষী, চোখের মধ্যে অনেকগুলো চোখ থাকে, যার জন্য আমরা ওদেরকে দেখবে যে তুমি ধরতে গেলে ওরা খুব দ্রুত চলে যেতে পারে, অসংখ্য চোখের সমষ্টি, তাদের একটা চোখের মধ্যে অসংখ্য চোখ থাকে, পুঞ্জাক্ষী আছে। আবার কতগুলো প্রাণী বৈশিষ্ট্য আছে কি, যেমন অস্থি এরকম মানে সন্ধিযুক্ত, মানে যুক এই মানে কিরকম এই ভাঁজ করা যায় এরকম তাদের অঙ্গ প্রত্যঙ্গ, পা, এই যেমন আরশোলা, হ্যাঁ মাছি, এদের সন্ধিপদ প্রাণী, এদের পাগুলো সন্ধিযুক্ত মানে ভাঁজ করা যায়। হ্যাঁ তারপরে কতগুলো আছে, যেমন চোখ, কেঁচো, কেঁচোর আবার শরীরে রিংয়ের মতো পাওয়া যায়, হ্যাঁ ছোট ছোট রিংয়ের মতো পাওয়া যায়, হ্যাঁ এরকম অমেরুদণ্ডী প্রাণী আছে। তারপরে আমরা আমাদের এরকম আমাদের যেমন ওই যে কি বলি যোগ বলেছি, হ্যাঁ কতগুলো আছে কৃমি, সেগুলো এটা। তারপরে প্রজাপতি, আবার কতগুলো অমেরুদণ্ডী প্রাণী আছে যে একটা শক্ত খোলসের মধ্যে, যেমন শামুক, ঝিনুক, একটা খোলস তার ভিতরে। হ্যাঁ তো এইরকম কতগুলো বৈশিষ্ট্য সম্পন্ন অমেরুদণ্ডী প্রাণী তোমাদের বইয়ে এখানে উদাহরণ দেওয়া আছে, তোমরা জাস্ট এই এই বৈশিষ্ট্যগুলো একটু দেখলে এদের সবাই তোমাদের প্রায় চেনা জানা। এরপরে হলো মেরুদণ্ডীর মধ্যে যেমন আছে মাছ, এদের কাঁটাযুক্ত একটা ইয়া, আবার আইস, হ্যাঁ আঁস যেটাকে বলি আমরা, আঁস অর্থাৎ এর গায়ে একটা আঁস থাকে। হ্যাঁ তোমাদের বইয়ে এরকম করে একটা ছবি দেওয়া আছে, এরকম একটা ছবি, এখানে দেখবে কাঙ্ক, এদের আবার ফুলকা থাকে, দেখবে ফুলকা থাকে, এরকম ফুলকা থাকে, হ্যাঁ ফুলকা থাকে, আবার গায়ে এরকম আঁশ থাকে, যেটাকে আমরা বলি আঁশ থাকে গায়ে মাছ। তারপরে আরো আছে যেমন একটাকে তোমাদের চেনা জানা আর একটা প্রাণী আছে কি, যেমন হলো এই প্রাণীটাকে তোমরা চেনো, ব্যাং, না ব্যাং, আমরা বইয়ে দেখবো চিত্রগুলো একটু করে, ব্যাং, এরা এরা হলো কি উভচর, উভচর মানে কি, এদের জীবনের একটা পর্যায়ে এরা পানিতে থাকে, একটা পর্যায়ে তারা স্থলভাগে থাকে বসবাস করে, অর্থাৎ জীবনের কোনো একটা অংশ জলে বাস করে, এই এরা উভয়ে, এই জন্য এদেরকে আমরা কি উভচর প্রাণী বলি। আর একটা আছে বুকে ভর দিয়ে চলে, তোমাদের ঘরে টিকটিকি আছে দেখবে, এরা সরীসৃপ, টিকটিকি, সাপ, এরা বুকে ভর দিয়ে চলে, হ্যাঁ সরীসৃপ প্রাণী। কতগুলো প্রাণী আছে কি, পালক আছে, এই অস্থিগুলো খুব হালকা উঠতে পারে, যেমন পক্ষীকুল। আর আরেকটা আছে শরীরে লোম হয়, ত্বকে লোম হয়, যেমন গরু, মানুষ, এদের লোম হয়, মাতৃদুগ্ধ পান করে, স্তন্যপায়ী এই এরা। হ্যাঁ এবং এরাই হচ্ছে মেরুদণ্ডী প্রাণীর মধ্যে সবচেয়ে বেশি উচ্চতর, অর্থাৎ কি এরা সেরা, মেরুদণ্ডী প্রাণীর মধ্যে সবচেয়ে সেরা হচ্ছে কারা, মানুষ, তারা কি সৃষ্টির সেরা, কেন
তাদের মস্তিষ্ক খুবই উন্নত মানের মস্তিষ্ক, তারা বিবেক আছে, তাদের বুদ্ধি আছে, জ্ঞান আছে, ভালো মন্দ বুঝতে পারে। এই হলো আমাদের মোটামুটি দ্বিতীয় অধ্যায়ের বেশিরভাগই আলোচ্য বিষয়গুলো নিয়ে আমরা মোটামুটি আলোকপাত করলাম সংক্ষিপ্তভাবে। তোমরা সবাই এই বিষয়গুলো আরেকবার পড়ে নিবে, ভালো করে বাসায় পড়বে এবং আশা করি তোমাদের আত্মস্থ হবে। একটু বারবার করে পড়লেই মনে থাকবে আমরা যা যা শিখলাম, আবার একবার মনে করি, অর্থাৎ আমরা কি কি শিখছি। জীব জড় সম্পর্কে শিখেছি, জীবের বৈশিষ্ট্যগুলো শিখেছি, তারপরে আমরা শিখেছি কি জীব জগতের শ্রেণীকরণটা শিখেছি, অপুষ্পক সপুষ্পক উদ্ভিদ শিখেছি, মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীগুলোর শিখেছি, বৈশিষ্ট্যগুলো শিখেছি, উদাহরণ শিখেছি। সব শেষে আমরা মানুষ সম্পর্কে বললাম যে এরা সৃষ্টির সেরা। তাহলে এই সব ব্যাপার আমরা আরেকবার করে বারবার করে পড়বো এবং মনে রাখার চেষ্টা করব। সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে শ্রেণীর কাজ শেষ করছি। আল্লাহ হাফেজ।